ঢাকায় ওভার ব্রিজে আটকে গেল উড়োজাহাজ রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটোভার ব্রিজে রোববার রাতে একটি উড়োজাহাজ আটকে যায় এর ফলে কিছু সময় যানজটের সৃষ্টি হয় বড় একটি ট্রাকে করে পুরাতন ওই উড়োজাহাজ নিয়ে যাওয়ার সময় এ বিপত্তি ঘটে পরে উড়োজাহাজের লেজ খুলে নিলে সমস্যার সমাধান হয় রাত সোয়া দশটার দিকে ডিএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান একটি ট্রাকে ট্রেইলার করে পুরাতন উড়োজাহাজটি নেয়া হচ্ছিল ওই উড়োজাহাজের দুই পাশে ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটোভার ব্রিজের সাথে এতে ট্রাকটিও ফুটোভার ব্রিজের নিচে আটকে থাকে নিউসাদা রমের ডর্নিয়ার দুইশত আঠাশটার বক্রোব বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি দুই সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত করা হয়েছিল এটি তার বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনো সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি তবে এর আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়া যান চলাচলের ব্যবস্থা করে দেন রাত সাড়ে দশটার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায় এফ শাহিন কলেজের নিরাপত্তা কর্মী মো ওয়াহিদ বলেন আধা ঘন্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল